হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা দেখছো স্টাডি পয়েন্ট হাফগাড়ি মেন পরীক্ষার জন্য ইংরেজি একটা গুরুত্বপূর্ণ ও বেস্ট স্কোরিং পেপার খুব সহজ ও বেসিক ধারণার সাথে ক্লাসগুলো করানো হয় যেন প্রত্যেকেরই বুঝতে কোনো অসুবিধে না হয় বরং জলের মতো সহজ লাগে আজকের আবগারি মেন পরীক্ষা ক্র্যাক করার জন্য ইংরেজির ইম্পর্টেন্ট একটা টপিক সিনোনিমের দশ নম্বর পর্ব আলোচনা করব এর আগে নটা পর্ব আলোচনা হয়েছে তোমরা প্লিজ প্লে লিস্টে গিয়ে নটা পর্ব দেখে নাও খাতে নোট করে রাখো অবশ্যই তোমাদের অনেক কাজে দেবে কারণ এখান থেকে তিন মার্ক তোমরা অবশ্যই পাবেই পাবে তো চলো শুরু করি এবং দেখে নিই যে বিগত বছরের কোন কোন ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো আজ আলোচিত হবে তোমরা দেখতেই পাচ্ছ এটা বিগত বছর থেকে নেওয়া হয়েছে দু সালের একটা কোশ্চেন যেটা এসএসসিস এক্সেন অফিসার কমার্শিয়াল অডিট থেকে নেওয়া হয়েছে সেকেন্ড শিফটের কোশ্চেন ঠিক আছে প্রথমে যে অর্ডার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপোজিট এটা কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে অপোজিট নয় কিন্তু অপোজিট নয় অ্যাপোজিট এই অ্যাপোজিট কথার অর্থ কী অ্যাপোজিট কথার অর্থ যেটা হচ্ছে সেটা হলো কি তোমরা ভালো করে মনে রাখো এটা কিন্তু আবার বলছি অপোজিট নয় অ্যাপোজিট কথার অর্থ হলো যথাযথ বা সঠিক এই কথাটির অর্থ হলো যথাযথ বা সঠিক তাহলে চলো চারটা মানে আমরা জেনে নিই কন্ট্রারি কথার অর্থ হলো বিপরীত বিটার তিক্ত অ্যাপ্রোপ্রিয়েট সঠিক বা যথাযথ মিসলিডিং বিভ্রান্তিকর তাহলে বুঝতে পারছো সঠিক উত্তরটা কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েট অর্থাৎ সঠিক বা যথাযথ তোমাদের উদ্দেশ্যে বলে রাখি এই ভিডিও শেষে কিন্তু আমরা একবার রিভাইজ করবো সেখান থেকে তোমরা তোমাদেরই নিজে কতটা উপলব্ধি করলে মানে কোনটা সঠিক উত্তর হবে সেটা কিন্তু তোমরা নিজেরাই ভেরিফাই করে নেবে তাই বারবার বলছি ভালো করে এগুলো দেখার চেষ্টা করো মনে রাখার চেষ্টা করো অবশ্য ভিডিও শেষে আমরা একবার রিভাইজ দিয়ে দেব পরবর্তী যে ওয়ার্ডটা রয়েছে সেটা হলো স্কন স্কন কথার অর্থ হলো ঘৃণা বা নিন্দা করা চারটা মানে আমরা জানবো রেডিকিউল কথার অর্থ হল উপহাস বা ব্যঙ্গ লাফ হাসি বা ঠাট্টা কন্ডিম নিন্দা করা ক্রিটিসাইজ সমালোচনা করা তাহলে বুঝতে পারছো এই সঠিক উত্তর হবে অপশান থ্রি অর্থাৎ কন্ডিম মানে নিন্দা করা নেক্সট রয়েছে নেক্সট যেটা ওয়ার্ডটা রয়েছে সেটা হলো ইম্পাস ইম্পিয়াস কথার অর্থ হচ্ছে অধার্মিক হোলি পবিত্র মিস কিভিয়াস ক্ষতিকর স্ট্রিট বিচক্ষণ আর ইরেভারেন্ট এ কথার অর্থ হলো কি অভক্ত বা অধার্মিক তাহলে বুঝতে পারছো সঠিক উত্তরটা কোন হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ফোর অপশান হবে অপশান নাম্বার ফোর হবে এর সঠিক উত্তর আশা করি তোমাদের বুঝতে পারা গেছে চলো নেক্সট দেখি পরবর্তী যে ওয়ার্ডটা রয়েছে সেটা হলো স্লিটার স্লিটার কথার অর্থ কি হড়কাইয়া চলা বা হেলে দুলে চলা চারটা মানে আমরা জানবো স্লাইড পিছলে পড়া মুভ চালনা করা শেখ নড়ানো স্লিপ টুকরো তাহলে বুঝতে পারছো সঠিক উত্তর যেটা হবে সেটা হলো স্লাইড মানে পিছলে পড়া বা হড়কাইয়া চলা পরবর্তী যেটা রয়েছে সেটা হলো অ্যাকিউট ট্রিমেন্ট এই অ্যাকিউট ট্রিমেন্ট কথার অর্থ কি সাজসজ্জা বা উপকরণ চারটা মানে আমরা জানবো রিলেটিভস আত্মীয় কম্প্যানিয়ন্স সহচর বা সঙ্গী ক্যালকুলেশান হিসাব ইকুইপমেন্ট উপকরণ বা সাজসজ্জা তাহলে অপশান নাম্বার ফোর হবে এর সঠিক উত্তর অর্থাৎ সঠিক সিনোনিম অড বা সেম অড যাকে বলে ভ্যারাসিটি সত্য ফ্রিডম মুক্ত ট্রুথ সত্য উইজডম জ্ঞানী লয়ালটি বিশ্বস্ততা তাহলে সঠিক উত্তর কোনটা হবে বুঝতে পারছো ট্রুথ হবে এর সঠিক উত্তর সততা আশা করি তোমাদের বুঝতে পারা গেছে তোমরা বুঝেছ খাতাই নোট করেছো এবার খাতা বন্ধ করে খাতা না দেখে চলো তোমরা একবার দেখে নাও কোনটা মানে কি হবে আর উত্তর কি হবে একবার মিলিয়ে নাও প্রথমে রয়েছে অ্যাপোজিট এই অ্যাপোজিট কথার অর্থ কী তোমরা জেনেছ উত্তর কী হবে সেটাও তোমরা দিয়ে দিয়েছ ইসকর্ন উত্তর কি হবে হয়ে গেছে ইম্পাওস উত্তর কি হবে মানে কি হবে হয়ে গেছে তারপরে রয়েছে স্লিদার হয়ে গেছে নেক্সট হচ্ছে অ্যাক অ্যাকিউ ট্রিটমেন্ট হয়ে গেছে উত্তর রেভার সিটি হয়ে গেছে উত্তর এইভাবে তোমাদেরকে উত্তর দিতে হবে এবং মানেগুলো করতে হবে দেখবে এক একটা পর্বের যে ইম্পর্টেন্টগুলো হয়েছে খাতায় নোট করে রাখো তোমরা অবশ্যই কমন পাবে এখান থেকে কিন্তু সিনোনিম অ্যান্টোনিম দেওয়া হবে এখান থেকে তোমরা তিন মার্ক করে ছ মার্ক অবশ্যই কমন পাবে প্রত্যেক দিন এ ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখো এবং যারা ফ্যামিলির পুরনো রয়েছ বন্ধু রয়েছো তারা অবশ্যই ভিডিওটি লাইক করো আজকের মতো আজকের মতো আপাতত এটুকুই আবার অন্য একটি ভিডিও নিয়ে হাজির হব তোমাদের সাথে ততক্ষণ ভালো থেকো খেয়াল রেখো ধন্যবাদ